মানুষের পিঠে ছুরি মেরেছে। আজ এইভাবেই বালুঘাট শহরে একটি সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে বিষোদগার করলেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রথীন বসু। পাশাপাশি তিনি বলেন, উত্তরকন্যা মিনি সেক্রেটারিয়েটের বদলে শুধুমাত্র একটি ইট কাট বালির স্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে এইমস তৈরি না যাওয়ার বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগড়ে দেন। এছাড়া আমফান দুর্নীতি নিয়েও তিনি রাজ্য সরকারকে বিরুদ্ধ করতে ছাড়েননি। এই সাংবাদিক সম্মেলনের আগে রথীন বসু বালুঘাট শহরে প্রাতঃ ভ্রমণের পাশাপাশি চায় পে চর্চাতে মিলিত হন সাধারণ মানুষের সাথে। আপনারা দেখছেন, তিনি উত্তরকন্যা মিনি সেক্রেটারির বদলে শুধুমাত্র একটি ইট কাট বালির স্তূপে পরিণত হয়েছে এই বক্তব্য কিন্তু তিনি রাখেন। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে এইমস তুলে যাওয়ার ঘটনায় তাতেও কিন্তু তিনি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এছাড়া আমফান দুর্নীতি নিয়েও কিন্তু তিনি রাজ্য সরকারকে বিরুদ্ধে ছাড়েননি। এছাড়া তিনি সাংবাদিক সম্মেলনের আগে রথীনবাবু বালুঘাট শহরে প্রাতঃ ভ্রমণের পাশাপাশি চায় পে চর্চায় মিলিত হন এবং সাধারণ মানুষের সাথে তিনি যোগ স্থাপন করেন। দেখুন, গতকালকে আমরা জানতে পারলাম যে কোর্ট একটা অর্ডার দিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টি এই যে আমফান ঝড় হয়েছিল, যার ফলে পূর্ব আমাদের যে জেলাগুলো আছে অর্থাৎ পূর্ববঙ্গের যে জেলা, বেশ কিছু জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি দেখলাম যে এটা হয়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করলেন দেখার জন্য। প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে 48 ঘন্টার মধ্যে উনি চলে এসে যে এলাকাগুলো বিধ্বস্ত হয়েছিল সেই এলাকাগুলো পরিদর্শন করলেন এবং সেখানকার এক জেলার আধিকারিকদের সবাইকে নিয়ে উনি বৈঠক করলেন এবং সেখানে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন 1000 কোটি টাকা পশ্চিমবঙ্গে আমফানের জন্য সাহায্য করা হবে এবং সেই টাকা তার পরের দিনই উনি পাঠিয়ে দিয়েছেন। এছাড়াও আরও অনেক টাকা এসছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করেছে। অর্থাৎ আমফানের যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা তারা দেয়নি। উল্টো আমরা দেখেছি যে তৃণমূল যারা করে, দল যারা করে, যাদের ক্ষতি না হয়ে যাদের তিনতলা বাড়ি আছে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এরকম মানুষদের আমফানের টাকা দেওয়া হয়েছে এবং এইভাবে দুর্নীতি হয়েছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সোচ্চার হয়েছি, আমরা প্রত্যেকটা বিডিও অফিসে ডেমনস্ট্রেশন করেছি এবং একদিনে আমাদের প্রায় 1,05,000 বিজেপি কার্যকর্তা সেই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেছিল। তো তার ফলে আমরা দেখেছি যে এটা কোর্টেও আমরা অ্যাপিল করেছি এবং কোর্ট এই অ্যাপিলের এগেনস্টে অর্ডার দিয়েছে যে আমফানের দুর্নীতি হয়েছে টাকা ডিস্ট্রিবিউশনের এবং সিএজিকে দিয়ে অডিট করানোর কথা বলা হয়েছে। এখানে নৈতিক আমাদের জয় হয়েছে, আমাদের আন্দোলনের ফলেই যারা আজকে বঞ্চিত হয়েছে তাদের কথা আজকে উঠে আসছে এবং তাদের নাম তালিকাভুক্ত হয়ে তারা আবার পাওয়ার সম্ভাবনা হয়েছে। এবং আমরা শুধু এই আমফান না, সেই রেশনের দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আজকে এই সরকার দুর্নীতিপরায়ণ সরকার, এই সরকারকে কোর্ট বিশ্বাস করে না, এই সরকারকে পশ্চিমবঙ্গের জনগণ বিশ্বাস করে না তা এবং প্রমাণ বহুবার পেয়েছে জনগণ। তাই আগামী 2021-এর ইলেকশন আমরা জানি ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ প্রদেশের মানুষ চাচ্ছে যে তারা সরকার চালাক, দুর্নীতিমুক্ত প্রশাসন চালাক এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বলেছেন যে সোনার বাংলা করবে, আমরা ডেভেলপমেন্ট করব এবং আমরা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস লেকে আমরা
এই পশ্চিমবঙ্গ প্রদেশ গড়ে তুলব এই আশ্বাস। এই উত্তরবঙ্গে উত্তরকন্যা ঘেরাও একটা কর্মসূচি রয়েছে, এই বিষয়ে আপনি উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে তার সমর্থনটা প্রচার চালাচ্ছেন, 7 তারিখে কত বড় হবে এবং কি কি দাবি নিয়ে আপনারা এই উত্তরবঙ্গ উত্তরকন্যা ঘেরাওটা অভিযান? শুনুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষদের পিঠে ছোড়া মেরেছে, আমি বারবার এই কথা বলে এসেছি। তার প্রমাণ হিসাবে এইমসকে উনি উঠিয়ে নিয়ে গেছেন উত্তরবঙ্গ থেকে, উনি উত্তরবঙ্গের মানুষদের বোকা বানিয়েছেন, কারণ উত্তরকন্যা বলে যে মিনি সেক্রেটারিয়েট করার কথা ছিল, দ্বিতীয় সেক্রেটারিয়েট করার কথা ছিল উত্তরবঙ্গের মানুষদের জন্য, সেটা ইট কাঠ বালি একটা স্তূপ হয়ে আছে, সেখানে না কোনো ডিপার্টমেন্ট আছে না কিছু না, শুধু তৃণমূল সরকারের যে দালালরা আছে, তৃণমূল সরকারের যে দুর্নীতিপরায়ণ লোকরা আছে তারা ওখানে মিটিং করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে সময় কাটানো ওখানে এক বিলাসবহুল এক পরিবেশ সৃষ্টি হয়েছে, কোটি কোটি টাকা সরকারের খরচা করেছে কিন্তু বাস্তবের কাজ কিচ্ছু হয়নি। এই আজকে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী নতুনভাবে আবার শুরু করেছেন ঘরে ঘরে প্রশাসন, আবার এই এক মিথ্যা ভাষণ, এই মিথ্যা প্রতিশ্রুতি আবার উনি শুরু করেছেন। আমরা তো দেখলাম উত্তরবঙ্গের মানুষদের কীভাবে উনি পিঠে ছোড়া মেরেছেন, কীভাবে উনি মিথ্যে কথা বলে উত্তরবঙ্গের মানুষদের বিভ্রান্ত করে। লোকসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলকে জিরো করে তাড়িয়েছেন, এবার আগামী দিনেও তাই করবেন। আজকে পশ্চিমবঙ্গ বেকারের জ্বালায় জর্জরিত হয়েছে, কোনো কাজ নেই। যুব মোর্চা যেভাবে এই বিষয়কে সামনে নিয়ে এসছেন এবং আগামী দিনে উত্তরবঙ্গেও 7 তারিখে যে কার্যক্রম করছেন, সেই কার্যক্রম সমস্ত উত্তরবঙ্গের জেলাতে প্রচারের মাধ্যমে নিয়ে আসতে চায়। এবং আজ সবাইকে আহ্বান করছি যে সেই যুব মোর্চার নেতৃত্বে যে